أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. মানুষকে শিকল পড়ানো বা বেড়ি পড়ানো এর হুকুমকে আল্লাহ দিয়েছেন? পৃথিবীতে যখন ন্যায় বিচার, উদারতা, উত্তম চরিত্রের অভাব থাকে, তখন মানুষ মানুষকে শাসন করে, গায়ের জোরে শাসন করে, ক্ষমতার জোরে শাসন করে। আর সরকার কি করে? বিরোধী দলের লোকদেরকে হত্যা করে। বাংলাদেশের লোকদের এই কথাটি বুঝতে কোনো সমস্যা হবে না। বিরোধী দলের লোকদেরকে হত্যা করে, মেরে ফেলে, নিজেদের গদি টিকানোর জন্য নৌজওয়ানদেরকে জেল দেয়, হাতে পায়ে বেড়ি পরায় রাখে, গুলিবিদ্ধ করে, তাদেরকে বিকলঙ্গ করে দেয়, ক্রস ফায়ারে মেরে দেয়। দেশ জুড়ে অন্যায় এবং অবিচার চলতেই থাকে। এই এই আজ পর্যন্ত যদি আমরা দেখি, এ যাবৎ 2 লক্ষ মানুষ শুধু কাশ্মীরে প্রাণ দিয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে বিনা কারণে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। অতীতে চেঙ্গেজ, হালাকু, হিটলার যেভাবে মানুষ খুন করেছে, তার চেয়ে বর্তমান যুগে বুশ এবং টনি ব্লেয়ার মানুষকে হত্যা করেছে ইরাকে, আফগানিস্তানে। সেই হিটলার ফেল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন। এদের ধামাধারা এবং চামচারা হলো এশিয়ার প্রায় নেতারা। বিশেষ করে আপনি পারভেজ মোশাররফকে যদি দেখেন, কারজাইকে দেখেন, নওয়াজ শরীফকে দেখেন, আসিফ জারদারিকে দেখেন, আরও অনেককেই দেখতে পাবেন আপনার দেশে, ভারতে, নেপালে, শ্রীলঙ্কায়, সব জায়গায় দেখতে পাবেন। এদের কোনো সমস্যা হলে ছুটে যায় আমেরিকাতে, না হলে ব্রিটেনে। ইসলাম মূলত ন্যায় বিচার করতে বলে, আর মানবরচিত যে সমস্ত বিধিবিধান, আদেশ নিষেধ, সেগুলি বর্জন করে চলতে পারে। আজ মুসলমানদের দেশের সংখ্যা অনেক, কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কারণ তাদের নেতাকর্মীরা আমেরিকার, ব্রিটেনের দালাল হয়ে নিজের দেশের মানুষের বুকে গুলি করে। বাশার আল আসাদকে আমরা দেখতেই পাচ্ছি। আর নিজের দেশের লোকদের উপরে যখন জুলুম নির্যাতন খুব বেশি হয়েছিল, সেই কাজদাফিও বেঁচে দেয়নি, সাদ্দামও বেঁচে দেয়নি। কোথায় চলে গেছে সেই বিন লাদেন, মোল্লা ওমর? কিন্তু ইসলাম ন্যায় বিচার কায়েম করতে বলে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের প্রতি এহসান করতে বলে, ন্যায় বিচার কায়েম করতে বলে, 16 নম্বর সূরা আর নাহালের 90 নম্বর আয়াতে। আর মানবরচিত যত আইন আছে সেগুলিকে বর্জন করে চলতে বলে, 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে, ওয়াকাদ উমিরু আইয়াক ফুরুবি। তাগুতের যে সিস্টেম, সেই সিস্টেমকে আপনি আজ বর্জন করুন, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। ইসলাম পছন্দ করে না, ইসলাম কারোর পায়ে বেড়ি পড়ানো, হাতে বেড়ি পড়ানো, জেল দেওয়া অকারণে, বিনা দোষে, এটা কখনো পছন্দ করে না।